ঝালকাঠিতে লঞ্চে আগুনের সেই রাতে নদীতে পড়ে যায় 7 মাসের এক শিশু। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধারের পর এক মমতাময়ী নারীর পরম সেবা যত্নে বেঁচে যায় শিশুটি। কিন্তু দুই পা ও পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী শিশুটির মা। দরিদ্র পরিবারে সঠিক চিকিৎসা পাচ্ছেন না মুন্নি বেগম, চেয়েছেন সরকারি সহায়তা। ঝালকাঠি প্রতিনিধি রতন আচার্যের পাঠানো প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। গত 24 ডিসেম্বর মাঝরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী অভিযান 10 লঞ্চে আগুন লাগার পর 7 মাসের শিশু ইয়ামিনকে নিয়ে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে নদীতে পড়ে যান মামুনি বেগম। নদীতে পড়ে যাওয়া তার 7 মাসের শিশুকে স্থানীয়রা উদ্ধারের পর সুগন্ধাপাড়ের দেয়াকুল গ্রামের শ্রমজীবী লালন হোসেনের স্ত্রী শিরিন আক্তার তার সবটুকু মমতা দিয়ে আদর যত্নে সুস্থ করে তোলেন শিশু ইয়ামিনকে। আমারও যেরকম একটা সন্তান আছে, লেদা বাচ্চা, ও তো এরকম নাবালক শিশু, আমি ওরে দুধ টুধ খাওয়াইয়া কাপড় চোপড় পরাইয়া আমি তারপর ওর মা খোঁজাখুঁজি করে, তারপর আমরা এই লোকজনের মাধ্যমে যাইয়া তার কাছে পৌঁছাই দিছি। এদিকে পদদলিত হয়ে দুই পা এবং পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী মুন্নি বেগম, টাকার অভাবে মিলছে না সুচিকিৎসা। দুই শিশু সন্তানের ভবিষ্যতের জন্য সুস্থ হতে চান মা মুন্নি বেগম, আর তাই সরকারি সহ বিত্তবানদের কাছে সহায়তার দাবি জানিয়েছেন দরিদ্র এই পরিবারটি। সবাই দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আল্লাপাক যখন বাঁচিয়ে রাখছে তখন যেন আমার বাচ্চাগুলো যেন নিয়ে যেন আমি বাঁচতে পারি, দোয়া করেন এটাই। তাদের যে চিকিৎসা ব্যয়ভারটা কেউ নিচ্ছে না, সেটা নিজে থেকে ব্যয় করতে হচ্ছে। এই ফ্যামিলির পক্ষ থেকে এই চিকিৎসা করানো সম্ভব না। এতে চাই যে এদের চিকিৎসা যে আর্থিক সহায়তা বা সাহায্য লঞ্চ কর্তৃপক্ষের করা উচিত বা সরকারের দায়ভার নেওয়া উচিত। জেলা প্রশাসক জানান দুর্ঘটনায় অনেক ঘটনার মধ্যে 7 মাসের শিশুটির বেঁচে যাওয়ার খবরটি সত্যিই আনন্দের। জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। শিশুটি এখন সহায়তা না পেতে এখন অনুরোধ করব তাকে দ্রুত তার অভিভাবক বা তার নিজে যদি যেতে পারে ছাড়াও হাত পা ভেঙে আহত হয়েছেন অনেক যাত্রী। ঝালকাঠিতে অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম লিটনকে দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। তারা আরও বলেছেন এ ঘটনায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয়েছে।